দারুণভাবে সাড়া দিচ্ছে। মৎস্যজীবী পরিবার পূর্ব মেদিনীপুরে একটা বিরাট অংশ মৎস্য শিল্পের উপর নির্ভরশীল, তারা দারুণভাবে সাড়া দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী প্রত্যেক পরিবারকে ওই এপ্রিল থেকে জুন যে দু মাস ধরার একটু নিষেধাজ্ঞা থাকে, ফলে একটা আর্থিক ঘাটতি তৈরি হয়েছে। সেখানে প্রতি মাসে পরিবার কিছু 5,000 টাকা, অর্থাৎ দু মাসে 10,000 টাকা, ফলে মৎস্যজীবী পরিবারগুলি দারুণভাবে খুশি এবং তারা বলছেন যে এই দুটি লোকসভা কেন্দ্রে নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়যুক্ত হবে। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাজেট একটা পেশ করেছেন বাংলার মানুষের জন্য। এবছর বাজেট খুবই সুন্দর হয়েছে, তার মধ্যে মৎস্যজীবীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবেছেন যে সমুদ্র সাথী প্রকল্প, যে আমাদের প্রত্যেক বছর ব্যান পিরিয়ড দু মাস ব্যান পিরিয়ড থাকে, আপনার 15 এপ্রিল থেকে 14 জুন সমুদ্রে যে মৎস্যজীবীরা যান, যে মৎস্যজীবীরা দিন আনে দিন খায়, মৎস্যজীবীরা সমুদ্রে গেলেই যাদের পেট চলে তারা এই দু মাস খুবই অসুবিধা হয়, তার জন্য মমতা ব্যানার্জি ভেবেছেন প্রত্যেক মৎস্যজীবীকে 5,000 টাকা করে সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর 10,000 টাকা দু মাস দেবেন। তাই জন্যে আমরা মৎস্যজীবীরা খুবই উচ্ছ্বাসিত। মৎস্যজীবীরা আমাদের কাছে দাবি জানিয়েছিলেন যে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করব, তাই এখানে প্রায় 5-6 হাজার মৎস্যজীবীরা উপস্থিত হয়ে এবং কন্টাই ওয়ান, দেশপ্রাণ, খেজুরি এই কটা ব্লক নিয়ে মৎস্যজীবীরা এবং পরশুদিন একদম শর্ট নোটিশে ওনারা উপস্থিত হয়ে আজকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করলাম, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করলাম, এবং রাজ্য থেকে আমরা প্রাক্তন সাংসদ মুখপাত্র বিশিষ্ট সাংবাদিক আমাদের কুণাল ঘোষ মহোদয়কে আমরা আহ্বান করেছিলেন, উনি এসেছিলেন, আমরা ওনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং শুভেচ্ছা, উনিও আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছিলেন।